সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ এগারো এপ্রিল দুই হাজার তেইশ সন্ধ্যান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাভিভা ডেরিয়ান এগ্রো ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনার সদর থানা নাজিরপুর গ্রামে এখান থেকে মূলত কোরবানি উপযুক্ত দেশাল এবং শাহিয়াল জাতের যে গরুগুলো আছে অর্থাৎ গির জাতের গরু এই ধরনের গরু এখান থেকে বিক্রয় করা হয়ে থাকে তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে সেগুলো কেমন বয়সের কেমন জাতমান কোয়ালিটি কোন কোন দাম হলে গরুগুলো নিতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা অনুযায়ী কেমন চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ গত বেশ কিছু গরু দেখেছিলেন আজকেও দেখতেছি বেশ কিছু বেশ কিছু লাল গরু কালেকশন করছেন জি আজকের কালেকশনে কোন কোন ধরনের গরু থাকতেছে

তো লাইভার্ড নিতে হলে যে কোনো গরু ভাই লাইভার্ড নিতে হলে আমার কাছে চারশো বর্তমান চারশো পঁয়ত্রিশ টাকা হলে দেওয়া যাবে চারশো পঁয়ত্রিশ হ্যাঁ এবং গরুগুলো কিন্তু সবই স্মার্ট আচ্ছা যারা নেবে দেখে শুনে নিতে পারে এই দামে কোনো কেউ দিতে পারলে দিবে আমি ভাই স্বল্প লাভে বিক্রি করো যেহেতু কোরবানির জিনিস আমি চারশো পঁয়ত্রিশ টাকা হলে এই সুন্দর সুন্দর দিতে গুলো এবং সব গরু কিন্তু দাতা আর লটে যদি কেউ নিতে চায় এক লক্ষ সাত এক লক্ষ টাকা জি এক লক্ষ আট হাজার সাতশো টাকা পার পিস পাঁচটা গরু

এক লক্ষ আট হাজার সাতশো টাকা পার পিস পার পিস পাঁচটা গরু একসাথে আছে যারা নিবে গরুটা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে এই পাশে পাঁচটা লটের পাঁচ নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে একটু বলতে ভাই আসলে আপনার দেশাল এবং শয়াল মিশ্রণের একটা গরু আপনার কালো না এটা গরুটা চকলেট 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 কালার কালারটা খুব সুন্দর

মন মানুষের থাকে গরুগুলি এখনই নিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে ক্রেতাদের কাছে উপস্থাপন করা ভালো আচ্ছা এক লক্ষ আট হাজার সাতশো টাকা পার পার পিজি সাইড করে বাকি গরুগুলো দেখেন চলেন এই পাশে আবার চারটা গরু দিয়ে লট করছেন চারটা লটের শুরুতে লাল টকটাকে সুন্দর দেখে একটা গরু নিয়ে আসছেন গোলগাল এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এগে এই চারটা গরু ভাত দেশাল এই গরুটা দেশালের মধ্যে খুব সুন্দর গরু কালার চামড়া চামড়া খুবই পাতলা আপনি হচ্ছে গিয়ে স্যুট মাংস মাসে অনেক দুই দুই এই ছোট গরু গুলি কেনার সময় অবশ্যই দাঁত দেখে কিনবে কারণের গরুগুলি দাঁত আহ বাজারে কমা আমদানি হয় জি আচ্ছা চারটা গরু কেমন দাম রাখছেন এটা এভারেজ দাম রাখছে ভাই 66000 300 টাকা 66000 300 টাকা পার পিস পার পিস আচ্ছা আবার যদি কেউ লাইভ নিতে চায় এটা লাইভ দেওয়া যাবে লাইভ তো দেওয়া যাবে ভাই রেটে অ্যাকুরেট অ্যাকুরেটই দেওয়া যাবে জি আচ্ছা এটা সাইড কো দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালের সিং চটল একটা সুন্দর গঠনের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই দেশাল গরু এটাও দেশাল জাতের গরু দেশাল সুন্দর গরু আর কি ছোটর মধ্যে খুবই আকর্ষণীয় গরু মাথা চোট তার মানে বডি

যারা নেবে চারটা করে একত্রে নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা এই পাশে একটা বড় সরো সাইজের মোটা তাজা হেলদি লাল টকটকে গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা ভাই শায়াল গরু শায়াল জাতের কালারের এর উপর আর কালার হয় না আর কি একদম লাল টকটকে একদম লাল টকটকে এবং দর্শনে একটা গরু সব দেখতে মাথা সুট বডি কম্বল পা লেজ

নিজেদের খামারে নিয়ে বড় গরু লালন পালন করতে পারবে তো আপাতত যুগে একটা গরু দেখার মতো ছিল দেখাইছি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করছেন কেউ যদি খামারে আসতেছে একটু খামারের ঠিকানাটা আমাদের বলবেন আমার আমার নামটা মাহবুব আলম বাবলু খামার গ্রামটা নাজিরপুর শহরের পাশে আর কি পাবনা শহরে কেউ আসতে চাইলে পাবনা শহরে আসলে আমাকে পাবনা শহরে এসে ফোন দিলে আমি রিসিভ করে আসবেন দূরত্বটা একদমই কাছাকাছি আর কি শহরের পাশে আর কি ভালো থাকবেন আপনি আসসালাম আসসালাম